আজকে আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের পর্ব। এছাড়াও এই পর্বে আপনারা দেখবেন কালভৈরবের মন্দির, বেনারসের গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ, আর তারই সাথে বেনারসের বিভিন্ন জায়গায় দারুণ সব খাওয়া দাওয়ার খোঁজ খবর। তবে তার আগে যারা এখনও আগের পর্বটিতে বেনারসের প্রভাতি আরতি ও সন্ধ্যা আরতির ভিডিওটি দেখেননি, তাদের বলবো এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া রইল। তাহলে এবার চলুন শুরু করি আজকের বেড়ানো। এখন সকাল 6:15। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। এই রাস্তাটি হচ্ছে বেনারসের বিখ্যাত বিশ্বনাথ গলি। এই রাস্তাটি সোজা গিয়ে মিশেছে বিশ্বনাথ মন্দিরে, বেনারসের অতি প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই বিশ্বনাথ গলি। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম প্রধান এই কাশী বিশ্বনাথ মন্দির। এই কাশী বিশ্বনাথ মন্দির এর সৃষ্টি বলতে গেলে খ্রিস্টপূর্ব সেই সময় বা তারও আগে, কত বছর আগে এর সৃষ্টি সেই সম্পর্কে কিন্তু প্রকৃত তথ্য কিন্তু পাওয়া যায় না। কারণ এখন যেখানে মন্দিরটি রয়েছে, এর পুরাতন মন্দির বা আদি মন্দির যেটি, সেটি কিন্তু ছিল এর পাশে। 1193 সালে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে এলেন। তারপরে 1194 সালে সেই মোহাম্মদ ঘুরির আক্রমণে এই মন্দির এবং কাশীর অন্যান্য বিভিন্ন মন্দির নষ্ট হয়। তারপরে এই মন্দির আবার নতুন করে গড়ে ওঠে স্থানীয় মানুষের প্রচেষ্টায়, এবং কাশীর যে মহারাজ ছিলেন তার প্রচেষ্টায়, তার বদান্যতায় মন্দির নতুন করে গড়ে ওঠে। তার পরবর্তীকালে আবার কুতুবুদ্দিন আইবক, তার সময় মন্দির ভাঙা হয়। তার পরবর্তীকালে ফিরোজ শাহ লোধি, তার আমলে মন্দির ভাঙা হয়। এরকম বিভিন্নভাবে বারবার বারবার কাশীর এই বিশ্বনাথ মন্দিরের যে আদি মন্দিরটি, সেটি কিন্তু বারবার বিনষ্ট হয়। তারপরে আকবরের সময় কিন্তু এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলেন আকবরের রাজস্ব মন্ত্রী তোডরমল। তিনি এই মন্দিরকে নতুন করে আকবরের সহযোগিতায় সাজিয়ে তোলেন। তারও পরবর্তীকালে কিন্তু ঔরঙ্গজেবের সময় আবার এই মন্দির ভাঙা হয়। আমি কিন্তু আদি মন্দিরটির কথা বলছি, এবং ভেঙে সেখানে একটি মসজিদ তৈরি করা হয়, যেটির নাম হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ। এটা কাশী বিশ্বনাথ মন্দিরের বর্তমান যে মন্দিরটি, তার ঠিক পাশেই অবস্থিত। এই জ্ঞানব্যাপী মসজিদ এবং তার এটি তৈরি হওয়ার পরে এই কাশী বিশ্বনাথ মন্দিরের যে বর্তমান রূপ, এই রূপটি বা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার। তিনি 1780 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার পরবর্তীকালে শিখ ধর্মগুরু রঞ্জিত সিং, তিনি প্রায় 1000 কেজি সোনা দিয়ে মন্দিরের যে চূড়া, সেই চূড়াটি মুড়ে দেন। এখান থেকে হয়তো দেখাও যাচ্ছে মন্দিরের চূড়াটি। আর আমি এই যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের নতুন পথ। এই করিডরটি
গঠিত হয়েছে পুরো মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে একেবারে মন্দির পর্যন্ত এই যে সোজা রাস্তাটি। মণিকর্ণিকা ঘাটে আপনি নৌকা করে এসে নামতে পারেন, এসে সোজা আপনি এই করিডর দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। আর আমরা যে প্রবেশপথটি দিয়ে ঢুকলাম সেটি হচ্ছে দশাশ্বমেধ রোড দিয়ে যে প্রবেশপথটি, সেই প্রবেশপথ দিয়ে যদি ঢোকেন তাহলে আপনি পৌঁছবেন এক নম্বর গেটে। আর গদুলিয়া মোড় থেকে সোজা যে রাস্তাটি গেছে সেই প্রবেশপথ দিয়ে যদি ঢোকেন তাহলে আপনি পৌঁছবেন মন্দিরের চার নম্বর গেটে। আর মন্দিরে প্রবেশের যে যে গেটগুলো আমি বললাম, এই করিডরই বলুন বা এক নম্বর বলুন চার নম্বর বলুন, সব জায়গাতে প্রবেশের দুপাশে অনেকগুলি দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। দোকানে লকারগুলি রয়েছে, সেই লকারে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব জমা রাখতে পারেন। আর এই যে মন্দিরের চার নম্বর গেট, তার পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির সমিতির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের অফিস। গদুলিয়া মোড় থেকে এই রাস্তাটা ধরে সোজা হেঁটে আসবেন, হেঁটে এসে আপনি রাস্তার বাঁদিকে পাবেন এইখানে কাশী বিশ্বনাথ মন্দির টেম্পল ট্রাস্টের অফিস। এইখান থেকেই আপনি যাবতীয় বুকিং, যেমন আপনি স্পর্শ পূজার বুকিং বা দর্শনারতির বুকিং, যা যা বুকিং করতে চান, প্রসাদ নিতে চাইলে সেই প্রসাদ নেওয়ার বুকিং, সব কিছু এখান থেকে করতে পারবেন। কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট কা অফিস হ্যায়, जय सुगम दर्शन बोलते हैं, टिकट यहाँ कटती है। यहाँ पे जैसे दर्शन की टिकट है, रुद्राभिषेक की है, आरती की है, माँ रुद्राभिषेक जिसको कराना उसकी टिकट कटती है। ये सारी फैसिलिटी है यहाँ पे, लॉकर की सुविधा है, प्रसाद मिलता है और हम लोग पंडित प्रोवाइड करते हैं जो कि ले जाते हैं दर्शन कराते हैं। अच्छा, ये जो बुकिंग क्या जिस दिन पूजा करने के लिए आएंगे उसी दिन कर सकेंगे या उसका अगला दिन करना पड़ेगा? देखिए, जैसे बुकिंग डेट होती है ना, जिस दिन की डेट है आप उसी दिन आइए, उसी दिन जाएंगे। अगर आप अदर्स डेट की लेते हैं तो उस दिन आइए, ये पहले बिफोर आफ्टर मतलब सभी डेट के मिल जाते हैं, पहले का भी। अच्छा, मतलब कि आज जो आए वो अगर कल पूजा देने के लिए चाहे तो बुकिंग आज करवा सकते हैं। एडवांस बुकिंग भी होती है, एडवांस बुकिंग भी होती है। ठीक है, धन्यवाद। বলা হয় যে শিবের বাসস্থান কাশীতে। সমস্ত তীর্থ, সমস্ত স্থান একদিকে আর কাশী হচ্ছে আরেকদিকে। শিব এইখানে অধিষ্ঠান করেন। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবেরা তারা জ্ঞাতি হত্যার পাপ স্খলন করবার জন্য তারা এই কাশীতে এসেছিলেন। আর কাশীর এই যে মণিকর্ণিকা ঘাট, এই ঘাটের আরেকটি অপূর্ব মাহাত্ম্য রয়েছে। যখন সতীর দেহত্যাগ হয়, সেই সতীর দেহত্যাগের পরে সতীর দেহ কাঁধে নিয়ে শিব ব্রহ্মাণ্ড পরিক্রমণ শুরু করে। আর বিষ্ণু তখন এই শিবের যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপকে তিনি তখন স্থিমিত করার জন্য তার চক্র দিয়ে সতীর সেই দেহকে একান্ন ভাগে ভাগ করলেন এবং সেই একান্নটি খণ্ড বিভিন্ন স্থানে পড়ে একান্ন সতীপীঠ গঠিত হল। তারপরে সেই সতীহীন শিব তিনি এই মণিকর্ণিকা ঘাটে এসে এই ঘাটের থেকে তিনি সরাসরি গিয়ে বিশ্বনাথ মন্দিরে অর্থাৎ মন্দিরে প্রবেশ করেন এবং এই কাশীশ্বর মহাদেব তখন থেকেই এই মন্দিরে অধিষ্ঠান করছেন। এগুলো হচ্ছে পৌরাণিক কথা। সেই কারণেই এই মণিকর্ণিকা ঘাটে সব সময় এখানে যে শবদাহ হয়, সেই শবদাহ নাকি কোনো সময় 365 দিন কোনো সময় নাকি এখানে শবদাহ বন্ধ হয় না, কোনো না কোনো একটি চিতা এখানে জ্বলতেই থাকে। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি কালভৈরব মন্দিরের সামনে। কাশীর রক্ষাকর্তা, কাশীর মহারাজ যদি হন ভগবান শিব, তাহলে কালভৈরব হচ্ছেন
কাশীর কোতোয়াল। একটা প্রচলিত কথা হচ্ছে যে কাল ভৈরবের পারমিশন নিয়ে তারপরে কাশীর দর্শন করতে হয়। বেনারসে বিভিন্ন জায়গা ঘোরার পাশাপাশি আমরা বেনারসে খাওয়ার দাওয়ারগুলো কিন্তু আপনাদের এক এক করে দেখাবো, প্রত্যেকটা এপিসোডে দেখাবো। আপনারা প্রত্যেকটা এপিসোডে জায়গাগুলোর সাথে সাথে বিভিন্ন খাওয়ারগুলো যখন দেখাবো সেগুলোও কিন্তু দেখবেন, কেননা বেনারস আরেক দিক থেকে বলা যায় যে খাওয়ার শহর, বাঙালির সেকেন্ড হোম। আমরা এখন এসেছি এই মন্দিরের মণিকর্ণিকা ঘাট সংলগ্ন কাঠেরি বাজার, সেখানে রাম ভান্ডারে। এখানকার যে কচুরি, এই কচুরি মানে সারা বেনারস বিখ্যাত। দেশি ঘিয়ের তৈরি কচুরি, কচুরির এই হচ্ছে সাইজ এক একটার, মানে এক একটা কচুরি প্রায় অন্তত আমাদের ওখানকার যে কচুরিগুলি হয় তার তিনটে কচুরির সমান। এই রাম ভান্ডারের কচুরি খাওয়ার জন্য বাড়ির থেকে বসে আছে, অবশেষে পেয়েছি, অনেক লাইন অনেক প্রতীক্ষার ফল, অসম্ভব সুন্দর খেতে। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় স্টাফিংটা, পুরক ডাল বললো ওরা, সুন্দর খেতে হচ্ছে এর এই তরকারিটা। মানে সিজনাল সবজি থাকে আর ছোলাটা থাকে, দুটো সবজি একসঙ্গে দিয়ে তার মধ্যে একটা গ্রিন চাটনি দেয়, একটা মিষ্টি চাটনি দিয়ে তৈরি করে দেয়, অপূর্ব স্বাদ। মানে কি বলবো, বেনারসে এসে এইগুলোই পাওয়া। বেনারসে আসলে অবশ্যই এই রাম ভান্ডারের কচুরি কিন্তু খাবেনই খাবেন। আমাদের ওখানে আমি এরকম কচুরি খাইনি, আমি মানে নিয়মিত কচুরি খাই, আমার ভীষণ প্রিয়, আমি এরকম কচুরি কিন্তু পাইনি। আর আরেকটা বলবো যে এই কচুরিগুলো দাম কিন্তু হচ্ছে 25 টাকা। হরিদ্বারে মনে আছে নিশ্চয়ই, যারা আমার হরিদ্বারের ব্লগ দেখেছেন, হরিদ্বারের খাওয়া দাওয়া আমি ওপরে লিঙ্কও দিয়ে রাখছি, যারা দেখেননি দেখতে পারেন। সেখানে এক একটা কচুরি নিয়েছিল 20 টাকা করে, এখানে কিন্তু 25 টাকা। অনেকে কমেন্ট করেছিলেন যে একটা কচুরি 20 টাকা বা একটা কচুরির এত দাম, কিন্তু দাম দিয়ে আপনি যেটা খাবেন এটা কিন্তু জেনারেলি আমরা ওখানে যে ধরনের কচুরি খাই সেই ধরনের কচুরি কিন্তু নয়। আপনি এই দুটো কচুরি খাবেন, আপনার মোটামুটি ঘন্টা 2-3 একের জন্য আপনি নিশ্চিন্ত, অসাধারণ খেতে, এবং হাতে এক বিন্দু তেল লাগবে না কচুরিটা খেতে গেলে, একটুও কিছু লাগবে না। আপনি মানে হাত ধোবেন মনে হবে যেন কিছু নেই হাতে, এত সুন্দর খেতে। এরপরে আপনারা এসে খেয়ে দেখবেন আমি একটাও ভুল বললাম কিনা। আর এই কচুরিটা খাওয়ার সাথে সাথে মাঝে মাঝে আপনি জিলিপিতে কামড় দেবেন, এইরকম ছোটো ছোটো সাইজের জিলিপিগুলো। আর এই জিলিপি 100 গ্রাম নেবেন, 100 গ্রামের দাম হচ্ছে 40 টাকা। দারুণ দারুণ খেতে লাগবে। এই রাম ভান্ডার সকালবেলা 7:30 থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আসলে কিন্তু আর পাবেন না। হর হর মহাদেব। তবে আমার কিন্তু সব থেকে ভালো লাগছে বেনারসের এই গলি পথগুলোকে ধরে হাঁটতে। এখানকার গলি পথগুলোর মধ্যে বেশ একটা আলাদা ঐতিহ্য রয়েছে, সরু সরু গলি, আর মানে জিজ্ঞেস করে করে এগোতে হবে, না করলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। বল বন যাও আপনে পিয়া কি মে
बल बल जाओ चरण लगायो निर्धन को चरण लगायो निर्धन को हेरे सखे मोरे पिया खर मोरे पिया घर आए বেনারসে এসে কিন্তু আরেকটা স্পেশাল আইটেম হচ্ছে লস্যি। এখানে আমরা এসেছি মণিকর্ণিকা ঘাটের পাশে যে কচুরিগুলি রয়েছে সেই কচুরিগুলির ওখানে একটা স্পেশাল লস্যির দোকান আছে, সেটা হচ্ছে ব্লু লস্যি। এই ব্লু লস্যিতে মানে শুধুমাত্র প্লেন লস্যিটা বানানো হয় না, তার সাথে ফ্রুট দিয়ে একটা দারুণ একটা ফিউশন তৈরি করা হয়, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। मेरी दुकान एक्चुअली गाइड बुक में नॉमिनेटेड है, तो गाइड बुक को ही पढ़ के फॉरनर्स वगैरह और इंडियंस वगैरह भी आते हैं या पीते हैं, उनको अच्छा लगता है। 120 तरीके की लस्सी है अपने यहाँ, जो फलों की है, ड्राई फ्रूट है, मिक्स फ्रूट है, फलों के ऊपर आधारित है लस्सी। अपनी चेष्टा यही रहती है कि अच्छा बना के दिया जाए, लोग पिए। अच्छा ठीक है, बहुत धन्यवाद। আপনি যখন মন্দিরে পুজো দিতে আসবেন, আমরা যেরকম এসেছিলাম মন্দিরে পুজো দিতে এসে আপনি মণিকর্ণিকা ঘাটের দিক দিয়ে যে গেটটা সেই দিক দিয়ে বেরোবেন, বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে এখানে ব্লু লস্যির দোকান কোনটা। আমরাও কিন্তু ওরকম জিজ্ঞেস করে করেই এসে পৌঁছেছি, সবাই জানে যে এখানে ব্লু লস্যি ফেমাস, ব্লু লস্যির দোকান জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আমরা এখানে অর্ডার করেছি একটা স্যাফরন ড্রাই ফ্রুট লস্যি, এটা 120 টাকা, আর আরেকটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, এটা হচ্ছে 90 টাকা। স্যাফরন ড্রাই ফ্রুট লস্যি, এই লস্যিটার মধ্যে মানে এত ভালো করে ড্রাই ফ্রুট, প্রচুর পরিমাণে কাজু দেওয়া, এর মধ্যে কাজু রয়েছে, এর মধ্যে পিস্তা রয়েছে, স্যাফরন তো রয়েছে, তার মধ্যে মালাই দেওয়া, একটা অদ্ভুত সুন্দর স্বাদও হয়েছে, এরকম কোনোদিন খাইনি, এই প্রথম। এটা হলো ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি আমি কলকাতাতেও অনেক খেয়েছি, কিন্তু এখানকার যে স্পেশালিটিটা সেটা হচ্ছে এর থিকনেস, এত পুরু লস্যিটা, আর তার সাথে এই যে ম্যাঙ্গোগুলো দিয়েছে, এই যে ম্যাঙ্গোগুলো, এর যে পিসগুলো, এইগুলো মানে অসম্ভব সুন্দর করে পিস করে কাটা, দারুণ সুন্দর খেতে। আর তার সাথে আরও যা যা দিয়েছে এখানে সেগুলোও খুব ভালো, আর ওপরে একটু মালাই দেওয়া আছে, এই মালাই দেওয়ার জন্য এই লস্যিটা একটা স্পেশাল স্পেশাল একটা টাইপ পেয়েছে। আর এই দোকানের একটা স্পেশালিটি হচ্ছে এই দোকানের লস্যি খেয়ে যদি আপনার ভালো লাগে, আপনার কাছে যদি ছোট কোনো ফটো থাকে, ছোট বড় যাই হোক, আপনি এই দোকানের দেয়ালে সেই ফটোটাকে আটকে রাখতে পারেন, মানে আপনি এসে এখানে লস্যি খেয়েছিলেন তার প্রমাণ। এখানকার লস্যির যা টেস্ট, আমি আর একটা মিক্সড ফ্রুট লস্যি নিলাম। এই মিক্সড ফ্রুট লস্যিতে অনেক রকমের ফ্রুট রয়েছে, বেদানা রয়েছে, আঙুর রয়েছে, আনারস রয়েছে,
তরমুজের কিছু টুকরো রয়েছে এখানে, তারপরে আম রয়েছে, আর তার সাথে মালাই টালাই দিয়ে উপরে একটা নারকেল ছড়িয়ে দিয়েছে। মিক্সড ফ্রুট আইসক্রিম তো আগে খেয়েছি, কিন্তু এই লস্যিটা খেয়ে আমার মনে হচ্ছে সেই আইসক্রিমের কথা, মনে হচ্ছে একটা আইসক্রিমই খাচ্ছি। দারুণ খেতে লাগছে। আজকে আমরা নৌকা করে বেনারসের সব ঘাটগুলো ঘুরতে বেরিয়েছি। এখানে মোট 84টা ঘাট আছে। ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 2 ঘন্টার। 2 ঘন্টার জন্য উনি নেবেন 1200 টাকা, তার মধ্যে আমাদের ঘাটগুলো ঘোরাবেন। অবশ্যই বুঝতে পারছি 84টা ঘাট নিশ্চয়ই ঘোরাবেন না, কিন্তু যতগুলো ঘোরানোর ঘোরাবেন, তারপরে আমাদের এই দশাশ্বমেধ ঘাটে নিয়ে এসে, যেটা প্রাচীন দশাশ্বমেধ ঘাট, সেইখানে নিয়ে এসে আমাদের সন্ধ্যা আরতি দেখানো হবে। আজকে আমরা সন্ধ্যা আরতি দেখব নৌকার থেকে। আর যদি আপনি শেয়ারে চড়তে চান নৌকায়, তাহলে এখানে শেয়ারে 100 টাকা করে নৌকায় ভ্রমণের জন্য নেয়, আর তার সাথে যদি আরতি দেখেন তাহলে 50 টাকা করে নেয়। মোট 150 টাকা করে জনপ্রতি এখানে শেয়ারে নৌকা ভাড়া। আমরা যে ঘাট থেকে নৌকায় উঠলাম, সেই ঘাটটি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এছাড়া পর পর এখানে বেনারসে অনেকগুলো ঘাট রয়েছে। দশাশ্বমেধ ঘাটের সাথেই লাগোয়া রয়েছে শীতলা ঘাট, তারপরে রয়েছে অহল্যাবাঈ ঘাট, তারপরে রয়েছে মুন্সি ঘাট, তারপরে দ্বারভাঙা ঘাট, তারপরে এইদিকে রয়েছে হরিশ্চন্দ্র ঘাট, তারপরে ওদিকে রয়েছে অসি ঘাট, যেখানে অসি নদী এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, তারপরে তুলসী ঘাট। এইরকম অনেক ঘাট রয়েছে এই বেনারসের বিভিন্ন স্থানে। পরপর এই ঘাটগুলো দেখা বেনারসের এই নৌকা ভ্রমণের একটা দারুণ অভিজ্ঞতা। শুধুমাত্র যে ঘাটগুলো দেখবেন তাই নয়, এখানে নৌকার মাঝেই আপনাকে বিভিন্ন ঘাটগুলোর ইতিহাস, ঘাটগুলো কে তৈরি করেছিলেন সেইগুলো সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দেবে, এবং এই নৌকা ভ্রমণটাকে আরও বেশি সুন্দর করে তুলবে ওনাদের সেই বর্ণনা। এই যে ঘাটটি দেখা যাচ্ছে, যেখান থেকে ধোঁয়া উঠছে, এটি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। সেই মহারাজা হরিশ্চন্দ্র এবং শৈবার্যের গল্প, যার উপর ভিত্তি করে এখানে হরিশ্চন্দ্র এসে নিজে ডোম হিসাবে সৎকারের কাজ করেছেন, এবং তারপরে তার মুক্তি লাভ হয় এবং তিনি রাজত্বও ফিরে পান। এই হচ্ছে সেই হরিশ্চন্দ্র ঘাট। প্রত্যেকটি ঘাটের সাথে জড়িয়ে আছে একটি ইতিহাস। বলা হয় যে বেনারস কত প্রাচীন, বলে শিবের বয়স যত কাশী প্রাচীন তত। মানে এত দীর্ঘ ইতিহাস, এত ঐতিহ্য, আর তার সাথে ছড়িয়ে রয়েছে এত সৌন্দর্য। গঙ্গাকে কেন্দ্র করে এত সুন্দর এই ঘাটগুলো, সন্ধেবেলায় যখন আলো জ্বলে ওঠে, আরতি হয়, তখন যেন মানে বেনারসের একটা আলাদা রূপ ফুটে ওঠে। আমার পেছনে দেখছেন এখানে এই যে অলকানন্দা ক্রুজ, এই অলকানন্দা ক্রুজের এখানে দুটো এরকম ক্রুজ হয়, একটা হচ্ছে অলকানন্দাতে আর একটা হচ্ছে ভাগীরথীতে। এই যেটা দেখছেন এই লঞ্চটা হচ্ছে ভাগীরথী, আর আরেকটা আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অলকানন্দা। এই দুটোতে করেই আপনি অসি ঘাট থেকে শুরু করে এটা বোধহয় মণিকর্ণিকা ঘাট পর্যন্ত এই ক্রুজটা হয়। এই ক্রুজের জন্য ওয়েবসাইটে টিকিট পাওয়া যায়। আমরা এই ক্রুজটা করিনি, আমরা এই নৌকা ভ্রমণটাকেই বেশি আনন্দদায়ক মনে করলাম।
এখন এই যে ফিরে যাচ্ছি, এখন প্রত্যেকটা ঘাটে ঘাটে আলো জ্বলে উঠেছে। যাওয়ার সময় একরকম দৃশ্য আর ফেরার সময় এই আলোকিত বেনারসের ঘাটগুলোর দৃশ্য। ভালো লাগছে এই নৌকো ভ্রমণের সময়। এখন যাওয়ার সময় একরকম রূপ, ফেরার সময় অন্যরকম। এখন প্রত্যেকটা ঘাটে ঘাটে আলো জ্বলে উঠেছে, আরতির প্রস্তুতি শুরু হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এরপর ঘাট থেকে সন্ধ্যা আরতি দেখে নিয়ে আমরা চলে এলাম গোধুলিয়া মোড়ে কাশি চাট ভান্ডারে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর তারই সাথে অনুরোধ একটি লাইক এবং অনেক শেয়ারের। ধন্যবাদ।